হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, এই ভিডিওতে আপনাদেরকে দিতে চলেছি সেই গুরুত্বপূর্ণ সুখবরটি, যেটার জন্য আপনারা এতদিন পর্যন্ত অপেক্ষা করে আছেন। সুখবরটি হলো, আপনারা অনেক দিন আগে শুনেছিলেন, সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল, রাজ্য সরকার জানিয়েছিল যে যারা চুক্তিভিত্তিক কর্মী আছেন তাদের প্রত্যেককে কিন্তু ভালো চাকরিতে পর্যবসিত করা হবে। এবং আপনারা জানেন রায় বেরিয়েছিল সম কাজে সম বেতন, সুপ্রিম কোর্টে রায় দিয়েছিল, যদিও সেটা রাজ্য সরকার এখনও পর্যন্ত কার্যকর করেনি। রাজ্য সরকার বলেছিল আপনাদের বেতন বাড়ানো হবে, সুযোগ সুবিধা বাড়ানো হবে, 60 বছরের চাকরি করতে পারবেন, আরও অন্যান্য সুবিধা কিন্তু পেয়ে যাবেন। সেই সঙ্গে একটা ঘোষণা করা হয়েছিল যে প্রচুর, প্রায় 60-70 হাজার কর্মীকে, যারা চুক্তিভিত্তিক আছেন, তাদেরকে পার্মানেন্ট করা হবে, গ্রুপ ডি থেকে গ্রুপ সিতে উন্নীত করা হবে, এবং সেই সময় এসে গেছে। আপনাদের কাছে এই ভালো খবরটি আজকে শেয়ার করতে চলেছি, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এই খুশিতে এখনই ভিডিওটাকে একটা লাইক করে দিন, এবং ভিডিও শেষে ভিডিওটা যদি মনে করেন আপনার বন্ধুদের জানা দরকার, তাদের কাছে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আপনি যদি স্মার্ট দুনিয়ায় নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনার কাছে পৌঁছে যায়। অন স্ক্রিনে আপনি যেটা দেখছেন সেটা একটি নিউজ পেপার, এটাকে আগে আমরা দেখব, তারপরে অন্যান্য কথা আলোচনা করব। চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের গ্রুপ সি পদে উন্নীত করা শুরু। কলকাতা থেকে প্রকাশিত, রাজ্য সরকারি অফিসে চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের গ্রুপ সি পদে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থ দপ্তর থেকে সব দপ্তরকে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে নির্দিষ্ট প্রফরমায় দপ্তরের অধীনস্থ সব অফিসে কর্মরত চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের তালিকা পাঠাতে বলা হয়েছে। গত 4 ফেব্রুয়ারি বিধানসভায় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেন, তাতেই চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের গ্রুপ সি পদে উন্নীত করার ঘোষণা করা হয়েছিল, যেটা আমি আপনাদেরকে ভিডিও দিয়ে জানিয়েছিলাম। অন্তত 3 বছর কাজ করলে এবং মাধ্যমিক উত্তীর্ণ হলে তবেই এই সুযোগ পাওয়া যাবে বলে তখনই ঘোষণা করে দেওয়া হয়। বাজেট ঘোষণা হওয়ার 3-4 দিন পর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে অর্থ দপ্তর। সেই নিয়োগ প্রক্রিয়া শুরু এবার হতে চলেছে। দপ্তরগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব এমন যোগ্যতা সম্পন্ন গ্রুপ ডি কর্মীদের তালিকা পাঠাতে বলা হয়েছে। বাজেট ভাষণে অর্থমন্ত্রী জানিয়েছেন এই ব্যবস্থায় প্রায় 50 হাজার চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মী উপকৃত হবেন। তবে সরকারি নির্দেশিকায় পরে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, অর্থ দপ্তরের নির্দিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী নিযুক্ত গ্রুপ ডি কর্মীরা এই সুযোগ পাবেন। 2011 ও 2016 সালে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের চাকরি হয়েছে তারা এই পদোন্নতির সুযোগ কিন্তু পাবেন। রাজ্যে ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে মন্ত্রিসভার বৈঠকে চুক্তিতে কয়েক হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার ওই সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন দপ্তর দফায় দফায় চুক্তিবদ্ধ গ্রুপ ডি কর্মী নিয়োগ করে। গ্রুপ ডি কর্মী নিয়োগের ব্যাপারে 2016 সালে আরও একটি বিজ্ঞপ্তি জারি হয়। বামফ্রন্ট সরকারের সময় বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক বা চুক্তিবদ্ধ গ্রুপ ডি কর্মী নিয়োগ হয়েছিল। সেক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন নিয়ে ও নিয়মকানুন মেনে যাদের নিয়োগ হয়েছিল তারাও এখন তৃণমূল সরকারের সময়ে চুক্তিতে নিযুক্ত কর্মীদের মতো বেতন এবং অন্যান্য সুযোগ পেয়ে থাকেন। কিন্তু নিয়ম অনুযায়ী নিয়োগ না হওয়া কর্মীরা এখনও বিভিন্ন দপ্তরে অনেক কম বেতনে কাজ করে যাচ্ছেন। এই ধরনের কর্মীরা গ্রুপ সি পদে পদোন্নতির সুযোগ পাবেন না। নিয়মকানুন মেনে চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের বেতন 2011 সালে প্রায় 7,000 টাকা ধার্য করা হয়েছিল। পরবর্তীকালে তাদের বেতন বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এবারের বাজেটে চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের বেতন 2,000 টাকা করে বাড়ানো হয়েছে। চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের 60 বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা 2011 সালের বিজ্ঞপ্তিতে জারি হয়েছিল। সরকারি অফিসে চুক্তিতে নিযুক্ত কর্মীরা মূলত গ্রুপ ডি পদে কাজ করেন। নতুন নিযুক্ত কর্মীদের বড় অংশ স্নাতক। এই কর্মীরা অফিসে কম্পিউটারে নানা কাজও করেন। গ্রুপ সি পদে চুক্তিতে নতুন নিয়োগ হয়নি। কিছু ক্ষেত্রে অবসরপ্রাপ্ত গ্রুপ সি কর্মীদের চুক্তিতে নিয়োগ করা হয়েছে। চুক্তিবদ্ধ গ্রুপ সি কর্মী এখন প্রায় 16,000 টাকা বেতন পান। সরকারি অফিসে গ্রুপ সি কর্মীদের বড় অংশ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এলডিএ। এলডিএ সহ গ্রুপ সির বহু শূন্যপদ রয়েছে। চুক্তিবদ্ধ গ্রুপ ডি থেকে ওই শূন্যপদ পূরণ করতে চাইছে রাজ্য সরকার। এতে অবশ্য পিএসসির পরীক্ষার মাধ্যমে নিয়োগ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। চুক্তিবদ্ধ গ্রুপ সি কর্মী নিয়োগ করলে রাজ্য সরকারকে ডিএ খরচ বহন করতে হবে না, কারণ চুক্তিবদ্ধ কর্মীদের থোক বেতন দেওয়া হয়, তাতে কোনো ডিএ থাকে না। বন্ধুরা, এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে। প্রত্যেকে যারা আছেন গ্রুপ ডি কর্মী চুক্তিবদ্ধ, মানে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট যাদের হয়েছিল, তারাই কিন্তু এই সুযোগটা পাচ্ছেন না। 50,000 ক্যান্ডিডেট এই সুযোগ পাবেন,
তাদের মধ্যে যারা 2011 সালে এবং 2016 সালে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের চাকরি হয়েছে তারাই এই সুযোগটা পাচ্ছেন। বাদ বাকি ক্যান্ডিডেটরা আরও অনেকে আছেন যারা চুক্তিবদ্ধ গ্রুপ ডি কর্মী, তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছেন না। এবং নিয়ম মেনে যারা এই চাকরিতে জয়েন করেছিল তাদেরকেই কিন্তু এই সুযোগটা দেওয়া হচ্ছে। এর ফলে কী হবে, পিএসসি থেকে রিক্রুটমেন্ট অনেক কমে যাবে সেটার আশঙ্কাও কিন্তু তারা তুলে ধরেছে। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখবো যে বামফ্রন্ট সরকারের সময় বিভিন্ন ক্যান্ডিডেট এই চুক্তিভিত্তিক কাজে যুক্ত হয়েছিল, তাদেরও কিন্তু এই সুযোগটা থাকছে না। শুধু 2016 এবং 2011 সালের নিয়ম অনুযায়ী যারা চুক্তিতে ঢুকেছিল তাদের কিন্তু এই সুযোগটা দেওয়া হচ্ছে। সেখানে কম্পিউটারের কাজও করতে হবে, গ্রুপ সিতে উন্নীত হওয়ার পরেও কিন্তু গ্রুপ সির মতো যারা পারমানেন্ট চাকরি করে তাদের মতো বেতন তারা পাবে, কিন্তু তাতে কোনো ডিএ থাকবে না, অর্থাৎ শুধু সম বেতনটুকুই থাকবে। আদার্স যে সুবিধা অসুবিধাগুলো পার্মানেন্টলি নিয়োগ হওয়া পিএসসি এসএসসির মাধ্যমে গ্রুপ সি কর্মীরা পেয়ে থাকেন সেগুলো কিন্তু সবাই পাচ্ছেন না। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করে দেওয়া হবে এই গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মীদেরকে। পরবর্তী ভিডিওতে অন্যান্য আপডেট নিয়ে ফিরে আসব। ভিডিওটিকে লাইক শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করবেন। ধন্যবাদ।